এই সুন্দর করে ধরো যাতে ব্যথা না পায়। ওকে সবাই একে একে নামতেছে। মুরগিরা একটু ধুলা বালু পাইলে এরকম সেগুলোর মধ্যে এরকম ভাবে বালুগুলা নিজের শরীরে দেয়। এটা কি বলে আমার জানা নেই সঠিক। অনেক জোস লাগে মাশাআল্লাহ দেখতে। এটা হলো আমার হাঁসের বাচ্চাগুলার বড় মা, যেটা বড়টা এই যে, তারা খাইছে, খেয়ে রেস্ট নিচ্ছে মাশাআল্লাহ। তাদেরকে সকালে খাবার দেওয়া হয়েছিল গুড়িপানা এন্ড জিরো ফিট। তো ওদেরকে এখন আমি নিয়ে ছাড়বো আমার পুলে, লেটস গো। হ্যাঁ নিয়ে আসো মোহাম্মদ, ধরো এখানে রাখো, এটার মধ্যে রাখো। হ্যাঁ দুই হাত দিয়ে দুইটা ধরো, দুই হাত দিয়ে দুইটা ধরো। এই সুন্দর করে ধরো যাতে ব্যথা না পায়। মোহাম্মদ শিখতেছে, এর আগেও ধরেছে এখনো ধরতেছে। নিয়ে আসো, আমরা হাঁসের বাচ্চাগুলোকে এখানে নিচ্ছি কারণ এগুলোকে আমরা পুলে ছাড়বো সেকেন্ড টাইম। এর আগেও আমরা পুলে ছেড়েছিলাম এদেরকে। হ্যাঁ রাখো, যেগুলো ধরো এগুলো, এই জি জি যেগুলো, এরা অনেক চালাক হয়ে গেছে। চীন হাঁসের বাচ্চাগুলো একটু ছোট, তো বয়স একই, সেম বয়স হলেও ছোট একটু। কি ধরতে পারো না? এই তো সবগুলো ধরছো। এটা ভিতরে যাও। ওরে বাবা, ওরে বাবা, ওকে আমি ধরতেছি। ওকে ওয়েট রাখো, ওয়েট। হ্যাঁ এবার তুমি ধরো, আমি ধরে যাও, ভিতরে যাও, যাও। হ্যাঁ এখানে রাখো, তুমি পরে যাও না। এই তো যাও 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 যাও। ওকে সবাই একে একে নামতেছে। অ্যান্ড এখানে ওদের মা চলে আসছে, যে কারণে ওরা আসলে, তো ওদের অভ্যাস খারাপ হয়ে গেছে, মুরগিগুলো থেকে ওদেরকে আলাদা করতে হবে, না হলে তো প্রবলেম। কারণ ওরা পানিতে থাকতে চাইবে না, দূরে সরে যেতে চাইবে না, কারণ মুরগি যেখানে ডাকবে সেখানে চলে আসবে। মাশাআল্লাহ আমার হাঁসের বাচ্চাগুলো, মাশাআল্লাহ। ওরা থাকতেই চায় না, কারণ এখানে মুরগিটা এসে ওদেরকে ডাকতেছে, অ্যান্ড এই ডাকের কারণে ওরা এখানে থাকতেই যাচ্ছে না। গো 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 গো, একটু মাঝখানে যাও, ঘুরে আসো, ঘুরে আসো। ওরা এনজয় করতে পারতেছে না, ওরা ভয় পাচ্ছে এখানে। আমি একটু দেখতে চেয়েছিলাম যে ওরা ওদেরকে পে কী করে। এখানে গুড়িপানা দেওয়া হয়েছে, আমার ম্যান্ডারিন পেটটা গুড়িপানা খেতেছে, দেখতে পাচ্ছেন ফিমেলটা। অ্যান্ড ওইখানে আমি কল ডাককে বসে থাকতে দেখতেছি, মেবি কল ডাকেরও সময় হয়ে আসছে ডিম পাড়ার। যাক আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো আমার। আর এই যে সোয়ানগুলা, এখানে উড ডাক, দেখি উড ডাকটা কী করে ওদেরকে দেখি। এই যে খবিশটাও আসছে, এটা হলো খবিশ, সবগুলো সব অ্যাটাক করে, বাচ্চাগুলো অ্যাটাক করে কিনা দেখি। ওকে ওকে ওকে, বাচ্চা অ্যাটাক করে না মাশাআল্লাহ। এটা ভালো লাগলো, বাচ্চাদের প্রতি দরদ ওদেরও আছে। সবগুলো কাছাকাছি গেছে, এই যে সাথে করে গুড়ি পানা নিয়ে আসছে। ওকে হাঁসের বাচ্চাগুলো যেহেতু থাকতে যাচ্ছে না, এখন এগুলোকে উঠিয়ে ফেলবো, অ্যান্ড ওদেরকে ওদের জায়গায় আবার ছেড়ে দিব ইনশাআল্লাহ। এই যে সোয়ানগুলা, এখন না এই জায়গাটা ভালো লাগতেছে দেখতে, একটু এভাবে গর্ত মাটি উঠায় রাখার কারণে একটু ন্যাচারাল ন্যাচারাল একটা ফিল আসছে। এখন যদি কিছু গাছ লাগাই দেওয়া যায় তাহলে আরও ভালো লাগবে দেখতে। যদিও আমরা এরকম অবস্থায় রাখবো না ইনশাল্লাহ, শীঘ্রই এটা চেঞ্জ করে ফেলবো। তবে আমার ভালো লাগার ব্যাপার হলো আলহামদুলিল্লাহ, আমার ম্যান্ডারিন ডিম পারতেছে রেগুলার, অ্যান্ড কলডাকও দেখলাম আজকে বসছে, দ্যাট মিনস কলডাকেরও ডিম পাড়ার সময় হয়েছে। লেটস সি এবার ইনশাল্লাহ ওদের থেকে বাচ্চা পাই কি না ওদের ডিম থেকে। ওকে কন্টিনিউয়াসলি মাগুলো ডাকতেছে, এই জন্য হাঁসের বাচ্চাগুলো একদম পাগল হয়ে গেছে মায়ের কাছে যাওয়ার জন্য। ওদেরকে এখন দিয়ে দিব।
আসো আসো, তোমরা দুজন এখানে কেন? এই যে আরেকজন, আরে ভদ্রলোক, তুমি যেও না, মোহাম্মদপুরে যাবা বাবা। এই তো ওকে, যান, সবগুলোকে নিয়ে নিচ্ছি আমরা, এখন এগুলোকে নিয়ে চলে যাবো এখান থেকে, ওদের জায়গা মতো আবার ছেড়ে আসবো। আসলে মুরগি থেকে এদেরকে আলাদা করতেই হবে, না হলে এরা এদের মায়ের প্রতি যে টান, এরা তো মুরগির পিছনেই ছুটবে সবসময়। তো দেখি, শীতটার জন্য ভয় লাগতেছে, কারণ রাতে ওর মায়ের সাথে থাকে, মায়ের টানে, যে কারণে ওদেরকে ছাড়তে এখনও ভয় লাগতেছে। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। ওকে, ওদেরকে ওদের জায়গা আবার ছেড়ে দিলাম। এত পাগল হয়ে গেছে, ওটার ভিতরে ছাড়ার পরে থাকতেই চাচ্ছে না। লরিগুলো এখানে আছে দুইটা, রোমান্টিক মোমেন্টে আছে এই মুহূর্তে। স্প্যাকল পিজনগুলো এই তো, ওরা এখনও আমাদের সাথে ফ্রেন্ডলি না, এখনও আসলে ভয় থাকে। অ্যান্ড আজকে পলডাকটা ওইখানে ডিম পারতে গেছে না, আমি একটু, আমার এই ডালাটা লাগবে। ওকে, আমরা এটা ফিসেন্টের ঘরে দিয়ে দিব, দেখি ফিসেন্ট এটাকে কীভাবে নেয়, বাকি এটা ইউজ করবে কি না আই এম নট শিওর ইয়েট, নাকি ওদেরকে বক্স বানিয়ে দিতে হবে। এদেরকে নিয়ে খুব একটা ভিডিও ভিডিও নাই কোথাও, যে এরা কীভাবে রাখে কীভাবে পালে, তো খুব একটা ভালো কোথাও ভিডিও টিডিও নাই। তো এই যে যে ফ্লাই করছে দেখছেন, ওয়াও, অনেক বড় ফ্লাই দেয়। ওকে, এদেরকে এখানে আমি দিয়ে দিই, আচ্ছা এটা এখানে দিয়ে দিই, যাতে করে এটা আটকে থাকে, নড়ে না। হ্যাঁ, জ্যাকার রোদে, যে জ্যাকার রোদে এসে পড়ছে, এরা এত ডেঞ্জারাস। এখানে আমি এই পাত্রটা দিছি, অ্যান্ড এখানে ওটার ভেতরে খেরো দেওয়া আছে, লেটসি ওরা এটাকে কীভাবে নেয়। আমার কিছুক্ষণ অবজার্ভ করতে হবে, এখানে দাঁড়ায় মেল্টো যাচ্ছে, এখানে এখানে একটা ক্ল্যাশ চলেছে। হ্যাঁ, এখানে ম্যান্ডারিন অ্যান্ড কলডাকের ভিতরে একটা ক্ল্যাশ দেখলাম, ভিডিওতে দেখাতে পারলাম না, একটা ফাইট হয়েছে মাত্র। অ্যান্ড গুড়িপানা মাসাল্লা এত পছন্দ ওদের, এটা ম্যান্ডেটরি। ওই যে লরিগুলার একদম ক্লোজে স্প্যাকল পিজনগুলো দেখতে পাচ্ছেন, একদম ফ্রেন্ডলি, ওদের সাথে কোনো প্রবলেমই নাই। ওকে, ফিসেন্ট ফিমেল একটু এখানে গিয়ে বসছে, মাশাআল্লাহ। আই উইশ ওরা এখানে বসবে অ্যান্ড এখানে ডিম দিবে ইনশাআল্লাহ। আমার অনেক দেখার শখ যে এগুলা থেকে আমি ডিম পাবো অ্যান্ড বেবি পাবো, সত্যি আমি অনেক এক্সাইটেড ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন প্লিজ, সবার থেকে দোয়া চাই যাতে এগুলো হয়। এই যে দেখেন শেফার্ডগুলা, আমি আসছি এই জন্য একটা কারণ এখানে আসার, এবং আরও একটা কারণ হলো ওদেরকে ডিস্টার্ব করে প্রচুর, অ্যান্ড প্রচুর ওরাও প্রচুর কিউরিয়াস এদেরকে নিয়ে। শেফার্ডরা সব কিছু নিয়েই কিউরিয়াস, একটু শব্দ পাইলেই চিল্লায় ওঠে। দুই তিন দিন ধরে অনেক বেশি ব্যস্ত সময় যাচ্ছে, এজন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই, এখন দুপুর হয়ে গেছে, সকাল থেকেই ব্যস্ত ছিলাম। আশা করি কয়েকদিনের ভিতরে ফ্রি হব ইনশাল্লাহ, অ্যান্ড আবার কন্টিনিউয়াসলি ভিডিও করতে পারবো, ভিডিও দিতে পারবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।